अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুধা ছাড়াও আমার আরো একটা বোন আছে, সুষমা। তুমিও চেনো ওকে। পরিস্থিতি ওকে এতটাই বাধ্য করে দিয়েছিল যে ও আমাদের বাড়িতে কাজের লোক হয়ে এসেছিল। এখনো আমার বাপের বাড়িতে আছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির সবার সামনেও এখনো একজন কাজের লোক। সুষমার বিয়ে সেই মানুষটার সাথে হয়েছিল যে আজকাল হঠাৎ করে তোমার প্রিয় বন্ধু হয়ে উঠেছে। ব্রজুর সাথে আমারও একটা অতীত জুড়ে আছে। আমার সাথে ওর ভাগ্য দাদার ডান্স ক্লাসে দেখা হয়েছিল। ওর ওই সাদা সিদে চেহারাটার পেছনে যে একটা শয়তান লুকিয়েছে সেটা আমি দেখতে পাইনি, আর ওকে ভালোবেসে ফেলেছিলাম। তোমার জন্য একটা ছোট্ট উপহার। এমনকি আমি তো ওর সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। একদিন সুষমা আমার সাথে ওই ডান্স একাডেমিতে আসে, ব্রজোর নজর ওর ওপর পড়ে। ব্রজ সুষমাকে ওর জালে ফাঁসিয়ে নেয়। একদিন আমি ওদের দুজনকে একসাথে ধরে ফেলি। ব্রজ ভয় পেয়ে সুষমাকে বিয়ে করে নেয়। ব্রজ আমার বিরুদ্ধে সুষমার মনে বিষ ঢালতে শুরু করে, আর আমার বোন আমাকে ঘৃণা করতে শুরু করে। আর ঠিক সেই সময়ই আমি জানতে পারি, যাকে এত বছর ধরে আমি আমার মা বলে জানি, সে আমার নিজের মা নয়। তুমি প্রমাণ করেই দিয়েছো পদ্মা, মাসি শুধু মাসি হয়, মা হয় না। আমার সৎ মা। আমার মা তো আসলে আমার অনেক ছোটবেলাতেই মারা যান। এত বড় কথাটা আমার থেকে লুকোনো হয়েছিল বলে আমি আমার পরিবারের সাথে আর সুষমার সাথে সব সম্পর্ক ভেঙে ফেলি। আর সেই সময়ে তুমি আমাকে সাপোর্ট করেছিলে, আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলে। তুমি কি আমার সঙ্গে পুরো জীবনটা কাটাতে চাও? বিয়ের আগেই আমি তোমাকে সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার বন্ধু আমায় বলে, যার অস্তিত্বই এখন আর আমার জীবনে নেই, তার কথা তুলে কি করব। আমি ভয় পেয়েছিলাম যে তুমি হয়তো কষ্ট পাবে। বিয়ের পর থেকে তুমি আমার সব কিছু, কিন্তু আমি সুষমাকে নিজের থেকে আলাদা করতে পারিনি। আর একদিন ওকে আমি একটা ক্লাবে ডান্স করতে দেখি, তারপর আমি জানতে পারি যে ব্রজ নিজের স্বার্থ সিদ্ধির জন্য সুষমাকে বাধ্য করছে এইসব নোংরা কাজ করতে। আমি তখন সুষমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ব্রজ আমার বিরুদ্ধে ওর মনে এত বিষ ঢেলে দিয়েছিল যে ও আমার একটা কথাও শুনতে চায়নি। ব্রজ একটা মিথ্যে অসুস্থতার নাটক শুরু করে আর সুষমাকে টাকা রোজগারের জন্য আরো আরো নিচে নামতে বাধ্য করে। তারপর আমি আর দীপু মিলে ওর আসল চেহারাটা সুষমার সামনে নিয়ে আসি। এই হলো ব্রজর রিপোর্টস। কিচ্ছু হয়নি ওর, সমস্ত রিপোর্টস নর্মাল। কিন্তু
আবারও সুষমাকে মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে নিল, ওকে ফিরিয়ে নিয়ে গেল। আমি কিচ্ছু করতে পারিনি। সুষমা প্রেগনেন্ট ছিল, তাও ব্রজ ওর ওপর অমানসিক অত্যাচার চালায়। ও বেচারি নিজের সন্তানের জন্য সব সব সহ্য করতে থাকে। দীপাবলির দিন ও আমাদের বাড়িতে এসে বাসনও মেজে দিয়ে গেছিল। এই সব কিছুর পরেও যখন ব্রজ ওকে বলল যে ওর গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা ব্রজ নয়, ও তখন সহ্য করতে পারেনি। তখন আমি আর দীপু ওখানে পৌঁছই। তারপর আমরা সুষমাকে ব্রজর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসি। যেহেতু আমি কাউকে জানাইনি যে আমার আরো একটা বোন আছে, তাই ছোট মা হৃদয় যখন আমাদের বাড়িতে এসে সুষমাকে দেখে তখন ভাবে যে আমাদের বাড়ির কাজের লোক। তুমি তো আমাদের ওখানে রান্নার কাজের জন্য এসেছিলে না? আজও আমার বোন হওয়া সত্ত্বেও তোমাদের সবার চোখে ও আমাদের বাড়ির কাজের লোক। একদিন আমি ছোট মা সুধার সাথে পার্টিতে গেছিলাম, সেখানে আমি ব্রজকে দেখি। ও জানতে পেরে যায় যে আমি আমার শ্বশুর বাড়ির লোকদের আমার ছোট বোনের ব্যাপারে কিচ্ছু বলিনি। ব্যাস ও এই বিষয়টাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাকে হুমকি দিতে থাকে। আমার পরিবার যাতে ভেঙে না যায় সেই ভয়ে আমি চুপ করেছিলাম, কিন্তু আর পারছি না। এসব আর নয় পঙ্কজ, কারণ আমি জানতে পেরে গেছি ওই মানুষটা টাকার জন্য সব কিছু করতে পারে, অনেক নিচে নামতে পারে। সেই জন্য আমি তোমাকে এই সব কিছু জানালাম। আজও আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না যে কেউ আমার পরিবারের কোনোভাবে ক্ষতি করুক। আমি জানি আমি অনেক মিথ্যে বলেছি তোমাকে। একটা মিথ্যে লুকিয়ে রাখার জন্য কি জানি আমি কত মিথ্যে কথা বলেছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমার পরিস্থিতির কথা মাথায় রেখে তুমি নিশ্চয়ই আমার পাশে থাকবে। তুমি থাকবে তো আমার পাশে পঙ্কজ? পঙ্কজ তুমি কিছু বলছো না কেন? আমি তোমাকে বলেছিলাম না, সব সম্পর্কের ভীতি হলো বিশ্বাস, কিন্তু তুমি আমায় সব সময় ঠকিয়েছো। মিথ্যে একের পর এক মিথ্যে বলে গেছো আমাকে। কি খামতি ছিল আমার, আমার ভালোবাসায় কি খামতি ছিল? আমি তোমাকে কত বিশ্বাস করতাম, কিন্তু তুমি সেই বিশ্বাস ভেঙে দিয়েছো। পঙ্কজ আমি তো অনেক হয়েছে জ্যোতি, অনেক হয়েছে, আমি অনেক শুনেছি। আজ আমি এটা বুঝতে পেরেছি জ্যোতি, আমি শুধু চোখেই দেখতে পাই না তা নয়, আমি মন থেকেও অন্ধ। সেই জন্য তোমার, সেই জন্য আমি তোমার আসল রূপটা দেখতেই পাইনি। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম জ্যোতি, আমার আমার ভালোবাসাকেও। তুমি সব কিছু ভেঙে দিয়েছ, সব কিছু ভেঙে দিয়েছ জ্যোতি। ছাড়ো আমাকে অনুশ্যাম। হ্যাঁ স্যার। গাড়ি স্টার্ট করো স্যার। স্যার
স্যার কিন্তু ম্যাডাম আমি তোমাকে বলছি তো চলো। পঙ্কজ, পঙ্কজ দাঁড়াও, পঙ্কজ দাঁড়াও, পঙ্কজ প্লিজ দাঁড়াও, পঙ্কজ, পঙ্কজ। সুধা ছাড়াও আমার আরো একটা বোন আছে, সুষমা। ব্রজুর সাথে আমারও একটা অতীত জড়িয়ে আছে। আমার সাথে ওর ভাগ্য দাদার ডান্স ক্লাসে দেখা হয়েছিল। ওর সাদা সিদে চেহারাটার পেছনের ওই শয়তানটাকে আমি চিনতে পারিনি, আর ওকে ভালোবেসে ফেলি। এমনকি আমি ওর সাথে বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলাম। কোথায় যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আগে বাড়ি। আমি কি তোমাকে বললাম যে আমি বাড়ি যাব? তবে স্যার কোথায় নিয়ে যাব? মা, চা খাও না প্লিজ। কি খবর? তুই আসার আগেই চা বানিয়ে রেখেছিলাম আমি। আরে পা, এই নে। তুমি আমার সব থেকে বেস্ট মা। আচ্ছা এবার মায়ের কথা ছাড়, আর এটা বল যে সম্বন্ধটার ব্যাপারে কি ভাবলি? জানতাম আমি যে আমার মা আমায় গরম গরম চা খাইয়ে মনটা মানিয়ে আস্তে করে বিয়ের কথা তুলবে। কিন্তু মা, আমি তো তোমাকে আগেও বলেছিলাম যে যতদিন না আমার বোনেদের জীবন থেকে সমস্ত প্রবলেম সলভ না হয়ে যাচ্ছে, আমি এইসব ব্যাপারে কিচ্ছু ভাবতে পারবো না। কিন্তু দাদা, আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তুমি নিজের সাথে অন্যায় কেন করবে? না সুষমা, এরকম ভাবিস না তুই। আর এই সম্পর্কটা আমার কাছে এই জন্য এলো না যে ওদের মাথায় অন্য কিছু ঘুরছিল। ওরা আমাকে নিজেদের জামাই বানিয়ে জ্যোতি দিদির শ্বশুরবাড়ির লোকেদের সাথে নিজেদের সম্পর্ক করতে চায়। এবার তুই বল আমি কিভাবে হ্যাঁ বলতাম। দেখেছিস কমল, ওর দায়িত্ব জ্ঞান কত বেড়ে গেছে। দেখো, আমার মনে হচ্ছে যে মেয়েদের বাড়িতে একবার গিয়ে কথাবার্তা বলতে কোনো ক্ষতি নেই। ওদের মনটাও তো বোঝা যাবে যে ওরা ওদের মেয়ের জন্য সৎ আর ভালো ছেলে চাইছে, না ওরা চাইছে এই বিয়েকে কেন্দ্র করে বৈশিষ্ট্য পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে। আমার কথা শোনো, যদি মেয়ে আর তার পরিবার ভালো হয় তাহলে আমাদের কথাবার্তা এগোনো উচিত। বৈশিষ্ট্য পরিবারের নাম নিয়ে যদি দীপুর জীবনটা ভালো কাটে তাতে ভুল কোথায় বলতো? আমরা তো কোনো অতিরিক্ত কথা বলিনি। ঠিক আছে মা, তুমি আর বাবা যখন এটাই চাইছো তখন তোমরা মেয়েটাকে দেখে আসো, বাকি পরে দেখা যাবে। মা, আমি গিয়ে দেখছি। ওই মাসিকে তাহলে খবর দিয়ে দাও যে একবার আপনি আসুন না। আরে এসো বাবা পঙ্কজ, বসো বসো। বিবাহবার্ষিকীর অনেক অভিনন্দন। হ্যাপি অ্যানিভার্সারি জামাই বাবু। আরে বাবা, তুমি আর জ্যোতি তো ডিনারে গিয়েছিলে। কি হলো বাবা, একাই এসেছো? জ্যোতি কোথায়? আমি আপনাদের কিছু প্রশ্ন করতে এসেছি। আর এটা আশা করবো যে আপনাদের মধ্যে কেউ তো আমাকে সত্যি বলবে। পঙ্কজ বাবা, তুমি
কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে, এই মেয়েটা কে যে এক্ষুনি দরজা খুললো? কেন? আর ও, তুমি ওকে তো জানো, ওর নাম সুষমা। হ্যাঁ, ও কোথা থেকে এসেছে? ও নিশ্চয়ই কোনো পরিবার আছে, তারা কোথায় থাকে? আচ্ছা, কেউ কি নেই এই বাড়িতে যে আমাকে সত্যি কথাটা বলবে? যদি যখন আমাকে সব সত্যিটা বলে দিয়েছে, তাহলে আপনারা কেন চুপ করে আছেন? তাহলে কি যদি আমাকে নতুন কোনো মিথ্যে কথা বলল? সুষমা আমাদের ছোট মেয়ে, জ্যোতির ছোট বোন। আর সুষমার সঙ্গে ব্রজর বিয়ে হয়েছে? সেই ব্রজ যাকে কখনো জ্যোতি পছন্দ করত। এখন এসব প্রশ্ন কেন করছো বাবা? পুরনো কথা, যা যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। মিথ্যে মিথ্যে কখনো শেষ হয় না, সত্যির মতো সে সবসময় বেঁচে থাকে। হ্যাঁ, এটা সত্যি কথা। জ্যোতি আর ব্রজর বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু যদি কি সেই সম্পর্কটা নিয়ে খুশি ছিল? খুশি ছিল মানে ওই সময় যদি ব্রজকে পছন্দ করত, আপনারা সবাই চুপ করে আছেন কেন? জ্যোতিকে এই ব্যাপারটা নিয়ে আনন্দে ছিল যে ব্রজের সঙ্গে ওর বিয়ে হচ্ছে? আরে বাবা, ওই সময় আমরা কি করে জানবো বলো যে ব্রজ কেমন মানুষ? জ্যোতি খুশি ছিল না ছিল না,